বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আজ 13 আগস্ট ঢাকা জাতীয় জাদুঘরের সামনে এক সম্প্রীতি সমাবেশ করেন বিএনপি। এই সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিএনপি নেতাকর্মীরা। সারা দেশে অসম্প্রীতি, দাঙ্গা হামলা এড়িয়ে চলতে সকলকে আহ্বান জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চট্টগ্রামে উনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনীকে যে গম দেওয়া হতো সেই গম তিনি বাজারে বিক্রি করে আত্মসাত করেন। এরপর যে মামলা হয় সেই মামলায় উনি দোষী সাব্যস্ত হন। ডিপার্টমেন্টাল মামলা দেশরুদ্দিন বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, তিনি ভাবলেন যে সেনাবাহিনীকে তিনি অত্যন্ত সেনাবাহিনীর প্রতি তার শ্রদ্ধা ভালোবাসেন। শুধু স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, আবার স্বাধীনতা যুদ্ধে তার স্বামী মেজর জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাই এই প্রতিষ্ঠানটির প্রতি দেশের একটি বেগম খালেদা জিয়া দুর্বল। তাই একজন সামরিক ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন সেটিকে তিনি ভালো সুন্দর দৃষ্টিতে দেখে ভালো করে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটি যাতে বদনাম না হয়। কিন্তু তার প্রতিদান কি দিলেন? যে স্বৈরাচার, যে ফ্যাসিস্ট দীর্ঘ 16 বছর বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তর, রাস্তাঘাট, শ্রমিক, কৃষক, জনতা, সর্বশেষ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত শুধু পান করেছে, রক্ত ঝরিয়েছে, তাদেরকে বলছেন যে আপনারা আপনারা এখন সংগঠন করে, আর বিএনপির প্রতি ইঙ্গিত করে বলছেন যে কিছু করলে, বাড়াবাড়ি করলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আপনি কিসের উপদেষ্টা? আপনি ফ্যাসিস্টের উপাসক? আপনি ফ্যাসিবাদের উপাসনা করেন? জনগণকে বলছে আপনি ভিতরে ভিতরে প্রকাশ্যে না হলে আপনি ফ্যাসিবাদের উপদেষ্টা ছিলেন, আওয়ামী ফ্যাসিবাদে। আপনার সেই দুর্বলতা এখন প্রকাশ হয়ে পড়ছে। আপনার এত বড় একটি বিপ্লব হয়ে গেল, সেখানে যারা সমর্থন দিয়েছে, সক্রিয় সমর্থন দিয়েছেন, তাদেরকে আপনার পা ভেঙে দেবেন। আর অফিস আওয়ামী লীগের লোকজনদেরকে বলছে যে আপনারা সংগঠন করে, এটা আপনাদের লাশ, এটা রংপুরের সাইডের লাশ, এটা মুখের লাশ, আপনি উপদেষ্টা হলেন, আর তাদের এই আন্দোলন সংগ্রামের যে নেতৃত্ব যদি বিএনপি 16 বছর ধরে ধরে আসছে, আপনি সেই আন্দোলনের পক্ষে মানুষদের পা ভেঙে দিতে চান। খুনি শেখ হাসিনা এবং তার খুনি দোষদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি 14-15 এবং 16 তারিখে দেশের বিধান খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা, তার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা করা হবে। এবং যারা এই সাম্প্রতিক আন্দোলনে ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা, আত্মার মাগফিরাত কামনা, আত্মার শান্তি কামনা, এবং যারা গুরুতর অসুস্থ, যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় 16 আগস্ট দোয়া এবং মোনাজাত করা হবে সারা দেশের দলীয় কার্যালয়গুলো। এস কে মামুনের ক্যামেরায় সুমন শেখ, NAN TV, ঢাকা।